ছায়ানটে পরিবেশিত হলো বর্ষার অনুষ্ঠান। সন্ধ্যায় এই আয়োজনের বেশিরভাগ জুড়ে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান, সাথে দলীয় নৃত্য আর কবিতা আবৃত্তি মুগ্ধ করেছে দর্শকদের। বিস্তারিত সঞ্জিতা জুথির প্রতিবেদনে। অতুল প্রসাদের প্রবল ঘন মেঘ আজি, এই বর্ষার গানের সাথে দলীয় নৃত্যর মধ্য দিয়েই শুরু হয় কবি সুফিয়া কামাল স্মারক ছায়ানটের বর্ষার অনুষ্ঠান। প্রতি বছরই ছায়ানটের পক্ষ থেকে বর্ষার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা সঙ্গীত ও নৃত্যপ্রিয় মানুষের মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। বর্ষার এই আয়োজনের বেশিরভাগ অংশ জুড়েই শিল্পীরা পরিবেশন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, যা মুগ্ধ করেছেন দর্শকদের। অনুষ্ঠানের এক পর্যায়ে ছায়ানটের সহসভাপতি আবুল হাসনাত তার সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন বর্ষার এই আয়োজন সম্পর্কে, আর উপস্থিত দর্শকরা জানান প্রতি বছর বর্ষার এই আয়োজনটার জন্য তাদের অপেক্ষার কথা। ছায়ানটে প্রায় এরকম অনুষ্ঠান হয়, আসা হয়, খুবই ভালো লাগে। ভালো লাগছে, সবসময় তো ছায়ানটের ঐতিহ্য ঋতুকে বরণ করা। প্রায় তিন ঘন্টার এই আয়োজনে ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন 12টি গান, 4টি নৃত্য আর 1টি কবিতা। সঞ্জিতা চুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।